এরকম ফুল স্ট্যাটাস ভিডিও বানাতে পারবেন আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে তাও আবার নিজের ছবি বা প্রিয় মানুষের ছবি ছাতে একটি মিউজিক অ্যাড করে তো বিষয়টি বন্ধুরা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে কারণ আপনারা কিন্তু অনেক সময় সোশ্যাল মিডিয়াতে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো দেখে থাকেন যে স্ট্যাটাস ভিডিওগুলো বানানোর জন্য কিন্তু আপনারা পাগল হয়ে থাকেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর স্ট্যাটাস ভিডিও বানাতে পারবেন তাও আবার সেটা ফুল স্কিনে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই কাজটি কীভাবে করবেন সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে তার আগে যে কথাটি না বললে নেয় আপনি যদি চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে সেটা কল করে দিবেন তাতে কী হবে আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এভিউয়ার্স আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড বিড ইউটিউব চ্যানেল আর সাথে আছে আমি সমীর দত্ত চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমরা যদি আমাদের হাতের স্মার্টফোনটি দিয়ে এরকম ফুল স্ক্রিন স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চাই তাহলে ছোট্ট একটি অ্যাপের সাহায্য নিতে হবে কারণ আমরা কিন্তু এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য অনেক ধরনের অ্যাপের সাহায্যে করতে হতো আমি কিন্তু আজকে যে অ্যাপটি আপনাদের সাথে শেয়ার করব সেই একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে জাস্ট ফটো ওখানে অ্যাড করবেন প্লাস মিউজিক অ্যাড করবেন আর একটি ক্লিক করবেন স্ট্যাটাস ভিডিও কিন্তু তৈরি হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিব কীভাবে এই অ্যাপ্লিকেশনটি স্ট্যাটাস ভিডিও তৈরি করা হয় চলেন সেটাই দেখে নিই জাস্ট আমরা অ্যাপসটি ওপেন করবো অ্যাপসটি ওপেন করার পর বন্ধুরা আমাদের ইন্টারফেস্ট এরকম চলে আসবে চলে আসার পর বন্ধুরা সর্বপ্রথম দেখেন উপরে কিন্তু আমরা অনেক ধরনের ক্যাটাগরি পেয়ে যাব এক কথায় বলতে গেলে এখানে কিন্তু হাজার হাজার স্ট্যাটাস ভিডিও আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফুল স্কনের ঠিক আছে বন্ধুরা দেখেন এখানে অনেক ক্যাটাগরি আছে লাভ স্যাড তারপরে এখানে গুড নাইট বার্থডে গুড মর্নিং অনেক ধরনের ক্যাটাগরি আপনারা পেয়ে যাবেন জাস্ট আমি আপনাদেরকে একটি ভিডিও দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার স্ট্যাটাস ভিডিওটি তৈরি করবেন ঠিক ঠিক সেম হয়ে কিন্তু আপনারা প্রতিটা স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো জাস্ট আমি এখান থেকে লাভে চলে গেলাম লাভে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আপনার যে স্ট্যাটাস ভিডিওগুলো পেয়ে যাবেন সব কিন্তু লাভ বিষয়ক মানে লাভিং স্ট্যাটাস ভিডিওগুলো কিন্তু এগুলো সব ঠিক আছে বন্ধুরা তো জাস্ট এখানে আপনারা একটি আপনাদের নিজস্ব ফটো বা প্রিয়জনের ফটো সেট করবেন সাথে মিউজিক অ্যাড করবেন জাস্ট ক্লিক করার সাথে সাথে কিন্তু স্ট্যাটাস ভিডিও তৈরি হয়ে যাবে জাস্ট আমি আপনাদেরকে একটি ভিডিও তৈরি করে দেখেছি জাস্ট আমি এই ভিডিওটি ক্লিক করবো আপনাদের যে ভিডিওটি পছন্দ হবে সেটা ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাড আসলে অ্যাডটি অবশ্যই এখান থেকে ক্লোজ করে দেবেন তো ক্লোজ করার পর বন্ধুরা দেখেন ভিডিওটি কিন্তু এভাবে চলা শুরু করে দেবে জাস্ট আমি এখান থেকে ভিডিওটি পোস্ট করছি এখানে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন ক্রিয়েট জাস্ট আপনি ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পর ইন্টারফেস এরকম চলে আসবে আপনাদের গ্যালারিটি কিন্তু পারফেক্টভাবে ওপেন হয়ে যাবে তো হয়ে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনাদের যে ফটোগুলো প্রয়োজন সেই ফটোগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে বন্ধুরা জাস্ট আমি এখানে সেই ফটোগুলো সিলেক্ট করে দেবো ঠিক আছে বন্ধুরা জাস্ট আমি ফটোগুলো সিলেক্ট করে দিচ্ছি তো বন্ধুরা প্রতিটা ফটো সিলেক্ট করার পর কিন্তু এখানে আপনি ক্রোপ করার অপশন পাবেন যা এটা ছবিটাকে আপনি জাস্ট মিলিয়ে এখানে রাইটে ক্লিক করবেন তাহলে কিন্তু ছবিগুলো অ্যাড হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা যে ফটোগুলো আপনাদের ভালো লাগে যেই ফটোগুলো আপনারা অ্যাড করতে চান জাস্ট সেই ফটোটি ক্লিক করার পর এখানে ক্রোপ অপশন আসবে ক্রপ অপশন ওকে করে দেবেন তাহলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনার অনেকগুলো ফটো অ্যাড করতে হবে আমি অনেকগুলো করেছি জাস্ট লাস্ট আরেকটি ফটো অ্যাড করতে হবে জাস্ট আমি এই ফটোটি সিলেক্ট করে দিয়ে এখান থেকে জাস্ট আমি ক্রোপে ক্লিক করে রাইটে ক্লিক করে দেব এটা কিন্তু অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পর বন্ধুরা আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা দেখেন আমাদের ইন্টারফেসটা কিন্তু এরকম চলে আসবে চলে আসার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু এই অ্যাপসের একটি লোগো দেখা যাচ্ছে এই লোগোটি রিমুভ করতে হবে রিমুভ করার জন্য জাস্ট আপনার এই লোগোর অপশনটিতে ক্লিক করবেন ঠিক আছে কটে ক্লিক করার পর ওয়াচ এখানে একটি ভিডিও দেখতে হবে আপনাদেরকে একটি অ্যাড সম্পূর্ণ দেখার পরেই কিন্তু আপনার এই লোগোটি মানে রিমুভ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা জাস্ট আমি ভিডিওটি দেখে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখা হয়ে গেলে এখান থেকে কাট করে দেবেন ঠিক আছে কেট করে দেওয়ার পর বন্ধুরা দেখেন ওয়াটার মার্কটি কিন্তু রিমুভ হয়ে যাবে ওকেতে ক্লিক করবেন দেখেন বন্ধুরা এখানে কিন্তু ওয়াটার মার্কটি এখন নেই তারপরে এখান থেকে আপনি চেঞ্জ মিউজিকে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনাদের মোবাইলে যে মিউজিকগুলো থাকবে সবগুলো মিউজিক কিন্তু এখানে চলে আসবে এখান থেকে আপনাদের যে পছন্দের মিউজিকগুলো এই মিউজিকগুলো কিন্তু আপনারা চাইলে আপনাদের স্ট্যাটাস ভিডিওতে অ্যাড করতে পারেন ঠিক আছে বন্ধুরা জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি গান অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর গানটি এখানে চলবে ঠিক আছে বন্ধুরা আমার কিন্তু এখানে মাইক্রোফোন ইউজ করা হচ্ছে যদি আপনারা সাউন্ডটি শুনতে পাচ্ছেন না জাস্ট এখান থেকে আমি সিলেটে ক্লিক করি সিলেটে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু বন্ধুরা ভিডিওর সাথে সেই গানটি সিলেক্ট হয়ে যাবে তো বন্ধুরা আমাদের সম্পূর্ণ কাজগুলো শেষ হয়ে যাওয়ার পর বন্ধুরা এখন আমাদের এটা রেন্ডারিং করতে হবে ঠিক আছে বন্ধুরা তো রেন্ডারিং করার জন্য আমরা দেখেন এক্সপোর্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আমরা এসডি কোয়ালিটিটা সিলেক্ট করে ওকে করে দেবো তো ওকে করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে এটা এক্সপোর্ট চলে যাবে মানে এটা রেন্ডারিং কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা এই ভিডিও কিন্তু আপনাদের যে কোনো সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো সাইটে কিন্তু আপনারা এটা শেয়ার করতে পারেন স্ট্যাটাস ভিডিও হিসেবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন এই অ্যাপটি ডাউনলোড করার জন্য অবশ্যই চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা আপনারা সার্চ বারে সার্চ করবেন ভিআইডিও জাস্ট এটা লেগে সার্চ করার পর বন্ধুরা সর্ব উপরে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু আপনারা ফুল স্ক্রিন স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন জাস্ট একটি ক্লিকের মাধ্যমে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন আর অ্যান্ড্রয়েড বিডিড চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য